সত্যপ্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। আর একবিংশ শতাব্দীতে আজারবাইজানের এই শিশু 3 বছর বয়স মায়ের কোলে থাকতেই 37টি বড় বড় সূরা মুখস্থ করেছে। আমার মনে হলো উজ্জ্বল একটি মজাদার কারামত যেন আল্লাহ নতুন করে পৃথিবীবাসীকে দেখালো। এলাকায় 3 বছরের এক শিশু আজকে ছবি এসেছে পত্রিকায়। কয় বছর? 3 বছরের শিশু। আমাদের বাংলাদেশে অনেকে এরকম বাচ্চা আছে মায়ের দুধ খায়। এই কথা বলে মায়ের দুধ খায়। এই 3 বছরের একজন শিশু আমি অভিভূত হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি করে সম্ভব। এই কথাটা প্রচার হওয়ার পরে মাতা খারাপ লাগতেছে? এই কথা বলে খারাপ লাগতেছে? এই কথাটা প্রচার হওয়ার পরে শিশুর বাবার বাড়িতে অসংখ্য সাংবাদিক এসেছে। কি করে সম্ভব 3 বছরের একটা শিশু মায়ের দুগ্ধ পান করে, যদিও 2.5 বছর পর্যন্ত মার দুগ্ধ পান করার হুকুম আছে, বাকি সময়গুলো করা যাবে না। যে কলা কৌশল হোক দুধ ছাড়াতেই হবে, এটি আল্লাহর বিধান। এদিক থেকে এই 3 বছরের শিশুর ব্যাপারে আমি চিন্তা করলাম কিভাবে সম্ভব হলো। সাংবাদিক এসেছে মার কাছে কথা শোনার জন্য যে তোমার শিশু এই 3 বছরের এই বয়সে কিভাবে সম্ভব হলো, আমাকে একটু বলে দাও, আমাদেরকে একটু বলে দাও, গোটা দেশবাসী সহ গোটা পৃথিবীকে এটা ভাইরাল করে দিব। পৃথিবীবাসী যেন এই খবরটা শুনে তারা যেন আশ্চর্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বাগান অসংখ্য অপরিচিত সাংবাদিক এই 3 বছরের শিশু সন্তানের মাকে ডাক দিয়ে বলে, মারে মা, কিভাবে সম্ভব হলো এই অগ্রগিক ঘটনা, এই কারামতি। মজেজা তো নাই, নবীদের আগমন যখন শেষ, মজে যাও শেষ, নবীদের দরজা বন্ধ, মজেজার দরজা বন্ধ, কেন্দ্র বন্ধ, কিন্তু আল্লাহর ওলি এই জমিনে আসবে, আল্লাহর ওলিদের কারামত চলবে, কারামতের দরজা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত না হয়েছে। আমার বাজার আমি বলতে চাই, এই শিশু সন্তান বছর 3 বছর বয়স মাকে ডাক দিয়ে বলে, মাগো মা, তোমার এই শিশু সন্তান এত যদি একজন সন্তান বাপ শক্তি এখনো পর্যন্ত পাই না, কিন্তু কিভাবে তোমার এই শিশু সন্তান 37টি ওরা নুনকারীদের বড় বড় সুরা মুখস্থ করলো, আমাদের এই সুযোগ জানিয়ে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমাদের পরিচয় জানিয়া আমার এই বাসায় সম্মিলিত ভাবে তোমরা এসেছ, কি তোমাদের পরিচয়? বললেন, আমরা এই আজাই আজার পাইতাম এই দেশে, আমরা মহানগরী রাজধানীর মানুষ, আমরা হলাম সাংবাদিক, আমরা সংবাদ পরিবেশনা করি, সংবাদ সংগ্রহ করি, আমরা মনের কথা আমরা মানুষের মুখে মুখে শুনলাম, তোমার এই শিশুর এত সুন্দর একজন শিশু সন্তান এই 3 বছর বয়সে ওরা মুখের 37টি বড় বড় সুরা মুখস্থ করেছে, কিভাবে করেছে এই জিনিসটি আমরা শোনার জন্য আপনার বাড়িতে এসেছি। বলেন তাড়াতাড়ি, আজারবাইজানের এই ছোট্ট বাচ্চা আমার মনে করে গেল বরকের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকে 900 বছর আগে আল্লাহর কোরআনের অলৌকিক মজেদা মায়ের পেটের থেকে বরকের আব্দুল কাদের জিলানী 18 বার কোরআনের হাতে ধরলো। আর একবিংশ শতাব্দীতে আজারবাইজানের এই শিশু 3 বছর বয়স মায়ের কোলে থাকতেই 37টি বড় বড় সূরা মুখস্থ করেছে। আমার মনে হলো উজ্জ্বল একটি মজাদার কারামত যেন আল্লাহ নতুন করে পৃথিবীবাসীকে দেখালো। বরকের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই শায়খ সিরাজউদ্দিন আওয়ালির কাছে সবক নিয়েছেন। সবক দিয়ে হুজুর গেলেন বাথরুমে, বাথরুম থেকে এসে দেখতেছেন কোরআনুল কারীমের প্রথম সবক দিলাম, বাবা তোমাকে কেমন সবক দিলাম, আর তুমি তেলাওয়াত করতে করতে পাড়ার অর্ধেক চলে গেছো, কি আশ্চর্য কথা। এক সময় ওস্তাদ আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলো, বাবা আব্দুল কাদের জিলানী তুমি আমার কোলে আসো,
আমার ভবিষ্যৎকে একটু মুখ মিলাও। আমার জীবনে এত ছাত্র পড়াইছি বাবা, জীবনে এইরকম ছাত্র তাই করাই পাই নাই, কেবলমাত্র কোরআনের সবক তোমাকে মিলা। আমি জরুর সারার জন্য চলে গেলাম, আর জরুর সারে এসে দেখি তুমি এক পৃষ্ঠা পড়বে না, তুমি কোরআনের অর্ধেক পড়াই চলে গেছো। সুবহানাল্লাহ। সৈয়দ সিরাজউদ্দিন আনোয়ারী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে কোলে নিয়ে পুকুরের চাপ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বলছে, বাবা রে তুমি কি আরো করতে পারবে? বললেন, হুজুর দোয়া করে ছেড়ে দেন, আমি কোরআন মুখস্থ আরো করতে পারবো। আমার বাবা কি চমৎকার বিষয়! নয় শতবৎসর পূর্বে বলতেন আব্দুল কাদের জিলানী সৈয়দ সিরাজউদ্দিন আনোয়ারী ওস্তাদকে পাশে নিয়ে আসা আঠারোটি পারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই শেষ অবস্থায় গোটা কোরআন আল্লাহর এই বান্দা ওস্তাদকে শুনাইয়া দিয়ে। Yeah.